অর্থ পাচারের সঙ্গে জড়িত 14টি প্রতিষ্ঠান ও 29 ব্যক্তির তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন দুদকের তৈরি করা এ তালিকার উপর শুনানি শুরু হবে বেলা 12:30টায়। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ তালিকা দাখিল করা হয়। তালিকায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সহ বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর নাম রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এর আগে 27 নভেম্বর জাতীয় সংসদে অর্থ পাচারকারীদের নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল। এ নিয়ে তর্ক বিতর্ক হয় সংসদে। এই ঘটনার এক সপ্তাহ না পেরুতে অর্থ পাচার নিয়ে দুদকের তালিকা প্রস্তুতের খবর জানা গেল। অর্থ পাচারে জড়িতদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে উচ্চ আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা, সরাসরি কথা বলবো সেখানে। অপলা, দুদক তালিকায় কাদের নাম এসেছে, আপনার কাছে সবশেষ তথ্য কি কি আছে? চলতি 14 জন ব্যক্তি 29টি প্রতিষ্ঠানের একটি তালিকা কিন্তু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, এবং খুরশিদ আলম খানের নেতৃত্বে দুদকের একটি প্রতিনিধি কিন্তু কিছুক্ষণ আগেই 10:30টার দিকে হাইকোর্টে সেই প্রতিবেদন দাখিল করেছে। এবং হাইকোর্ট আসলে সময় চেয়েছে আজ বেলা 12:30টায় এই যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এটা যাচাই বাছাই করে হাইকোর্টের যে শুনানি, সেই শুনানি হওয়ার কিন্তু কথা রয়েছে। এবং তালিকায় আসলে বলতে পারেন যে বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে বেশ কয়েকজন শীর্ষ প্রতিষ্ঠানের নাম রয়েছে। এবং আলোচিত যেই নামগুলো আমরা দেখতে পাচ্ছি, মূলত বলতে পারেন যে একদম তালিকার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আব্দুল আউয়াল মিন্টু এবং তার যে পরিবার, তার স্ত্রী থেকে শুরু করে তার ছেলে মীর নাসরিন ফাতেমা আউয়াল, তাবিত আউয়াল এবং তাফসির আউয়াল, তার পুরো পরিবারের নামই কিন্তু এই তালিকায় রয়েছে এবং বেশ কয়েকজনের নাম কিন্তু রয়েছে। আমরা একটু আগেও আপনি বলছিলেন যে গত 27 নভেম্বরই কিন্তু আসলে অর্থ পাচার কারা করে এটা নিয়ে কিন্তু সংসদে বেশ তর্ক বিতর্কর সৃষ্টি হয়, এবং বিএনপির যেই সংসদ সদস্যরা রয়েছেন, সাংসদরা যারা রয়েছেন, তারা কিন্তু বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এই বিষয়টি তোলে এবং সেটা নিয়ে কিন্তু সংসদে এক ধরনের ঝড় ওঠে। এবং সেই সময় কিন্তু অর্থমন্ত্রীকে বেশ তোপের মুখে পড়তে হয় এবং বেশ তিনি যে বক্তব্যটি দেন যে তার কাছে আসলে কোনো তালিকা নেই কারা আসলে অর্থ পাচার করে, তিনি সেই তালিকাও কিন্তু সংসদে দাঁড়িয়েই চেয়েছিলেন এবং সেই সময় কিন্তু তার সেই বক্তব্য বেশ খানিকটা সমালোচিত হয়। এবং এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পেলাম যে দুদক কিন্তু 29টি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করে আজকে হাইকোর্টে দাখিল করলো। এখন আসলে বলতে পারেন যে আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি, আমরা এখানে রয়েছি, এখন আমরা অপেক্ষা করছি যে বেলা 12:30টায় হাইকোর্ট তার শুনানিতে কি বলবে সেটাই জানার জন্য। চৈতি জি, অপলা ধন্যবাদ আপনাকে।